সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অনন্যার ব্লগস। আজকে সকালটা শুরু হয়েছে কিছুটা অন্যরকমভাবে বন্ধুরা। আজকে সকালেই মা আমাকে ঘুম থেকে তুলেই বলছে, ওঠো ওঠো ওঠ, ছাদে যে দড়ি মানে তার টাঙানো আছে, সে তার টাঙানোর জন্য যে বাঁশগুলো রয়েছে সে বাঁশগুলো পচে গেছিলো। অনেক দিনের বাঁশ তো, বৃষ্টি বৃষ্টি রোদ তো সবই তো পায়। তো বলছে আর বাঁশ হলে এসেছে, চল বাঁশ কিনবো। তো একটা বাঁশ কিনেছিলাম, তারপর সেটাকে তিন টুকরো করে আনা হয়েছে। তো প্রথম টুকরোটা ছাদে তুলতেই তো আমার অনেক বড় একটা জিভ বেরিয়ে গেছিলো। যাই হোক, তো প্রথম টুকরোটা তুলে ছাদে এনে যে বাঁশটার অবস্থা সবথেকে খারাপ ছিল, তার বদলে সেই রিংটার মধ্যে ভরে দিলাম। তো এখন তো তারটাকে পেঁচাতে হবে। আমি কখনো এর আগে তার পেঁচাইনি বন্ধুরা, এই জীবনে প্রথম। তাহলে একটু চেষ্টা করে দেখি। এই দেখো বন্ধুরা, সেই যে বাঁশটার অবস্থা হচ্ছে এইখানে এইরকম। এই দেখো বন্ধুরা বাঁশটা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো সেই জন্য ওই বাঁশটাতে, এই যে পুরোনো বাঁশটাতে লাগানো তার, আমি এটাকে পেঁচানোর চেষ্টা করবো এই প্লাস দিয়ে। সব কিছুই টেলিভিশনে প্রথমবার, সরি বন্ধুরা জীবনে প্রথমবার। ওই যে আমার কে হেল্প করার জন্য মা চলে এসেছে। আর একটা খুব দুঃখের ব্যাপার বন্ধুরা, যখনই এই বাঁশটা তিন টুকরা করলো না, সেই বাঁশের মধ্যে থেকে না বেরোলো অনেকগুলো কাঠপিঁপড়ে। বাঁশটা নিয়ে আসার সময় না একটা কাঠপিঁপড়ে আমাকে এখানে কামড়ে দিয়েছে বন্ধুরা। দেখো কেমন ফুলে লাল হয়ে গেছে, এরম করতে পারছি না, কি যন্ত্রণা করছে। দেখি বন্ধুরা, তাহলে তারটা পেঁচাতে পারি, একটা কাজ হবে, কাঠপিঁপড়া কামড়ানো আমার সার্থক হবে। ও হ্যাঁ, আমার তারপরে বাঁশটাকে এখানে লাগিয়ে আমি নিচে গেলাম, ওটা তোমাদের বলা হয়নি বলে দিই। তারপর আমি স্নান করে নিয়েছি, মানে ব্রাশ করেছি আগে, তারপর স্নান করেছি, তারপর ব্রেকফাস্ট করেছি, এখন এসেছি তার পেঁচাবো। তার পেঁচিয়ে রেডি হব, তারপর স্কুলে যাব। তাহলে দেখা যাক বন্ধুরা কতটা কি করতে পারি। এই দেখো বন্ধুরা, খুব তাড়াহুড়ো করে করলাম, সরি স্কুলে টাইম হয়ে যাচ্ছে। তো ওই যে তাড়াহুড়ো করে লাগাতে পেরেছি, জীবনে প্রথমবার আমি তার টাকাতে পেরেছি বন্ধুরা। ইয়েস ইয়েস বন্ধুরা, আর একটা কথা তোমাদের বলাই হয়নি, আজকে মাঘী পূর্ণিমা, পূর্ণমানন্দজির জন্মদিন। তো সেই জন্য আশ্রম থেকে গান শোনা যাচ্ছে। আশ্রমে দেখবার আমাদের ঢোকা হবে না, তাও যদি দেখি, যদি পারি আশ্রমের দূর থেকে তোমাদেরকে দেখাবো কত লোক এসেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেরি হই, রেডি হয়ে টোটোতে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। হয়ে গেল স্কুল, চললাম বাড়ি। তাহলে চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে তো পড়াতে হবে, বাড়িতে গিয়ে টিউশন পড়াবো, তারপরে একেবারে লাঞ্চে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ঠিক আছে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি পড়াতে তো দোতলায় এসেছি, দোতলায় যেহেতু সব জানলাগুলোই কাঁচের, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, তো ভেতর থেকে বাইরেটা দেখা যায়। তো এইরকম একটা কিউটি পাখি এসে বসেছে, আমার স্টুডেন্টরাই তুললো, দেখো কি কিউট। বন্ধুরা, আমার টিউশন পড়ানো কমপ্লিট, এখন আমি করব লাঞ্চ। আজকে লাঞ্চে আছে ভাত, ম্যান্ডেটরি উচ্ছে ভাজা, তার সাথে আছে বন্ধুরা বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে, তার সাথে আছে বন্ধুরা ইয়াম্মি বেগুন ভাজা, আর আছে এদিকে অল্প ডাল, কারণ বেসিক্যালি মসুর ডাল, মাসকলাই ডাল ছাড়া আমি ডাল সেরকম পছন্দ করি না, তো তাই অল্প ডাল। তার সাথে আছে আলু বড়ির ঝোল, আর এখানে আছে বন্ধুরা, ওহো, কালকে যে জাম আলুগুলো কিনলাম না বন্ধুরা, সেই জাম আলু মটরশুঁটি দিয়ে মার সত্যি সত্যি আলুর দম করেছে, ওহো। আজকে যেহেতু মায়ের গুরুদেব প্রমানন্দজির জন্মদিন, তাই আজকেও আমাদের ভেজ। ও হ্যাঁ বন্ধুরা, আরও একটা জিনিস বলতে তো ভুলেই গেলাম, তার সঙ্গে আছে বন্ধুরা ধনে পাতার চাটনি, ওহো। এইবার কমপ্লিট হলো আজকের ইয়াম্মি ইয়াম্মি লাঞ্চ। তাহলে বন্ধুরা লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। বন্ধুরা আমি চললাম ভরসে আশ্রমে, তাহলে চলো বাইরে থেকেই তোমাদেরকে দেখাবো, কারণ আমার ঠাম্মা নেই তো, এক বছর এখনো যেহেতু হয়নি, সেজন্য ভেতরে তো ঢোকা হবে না, বাইরে থেকে দেখাবো, চলো যাওয়া যাক। বন্ধুরা সূর্য দেখো কি দারুণ লাগছে দেখতে, দেখেছো দুটো নারকেল গাছের ফাঁকে কি অসাধারণ লাগছে। রাস্তার এপারে আমি, রাস্তার ওপারে ভরসে আশ্রম সংঘ, তাহলে চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক। এন্ট্রান্স ঢুকে গেলাম, প্রথমেই দেখাই বন্ধুরা আশ্রমের ফুলের শোভা, দেখো দেখলে না চোখ জুড়িয়ে যাবে একেবারে, এই দেখো। দেখেছো কি দারুণ, আমার ছাদের সুন্দরীরা, ওরা অবশ্যই সুন্দরী,
কিন্তু আশ্রমের সুন্দরীর আরো বেশি সুন্দরী। একটা ধর্মীয় জায়গা কি না, একটা আধ্যাত্মিক জায়গা কি না, দেখো কি দারুণ। প্রচুর ডালিয়া ফুটেছে, এবার তো আমাদের ছাদে ডালিয়া নেই। এই যে গোলাপ কি সুন্দর, দেখো এই দেখো, দেখেছো? দেখলে চোখ ভরে যাবে। এই দেখো, এই দেখো কত কাছে, এই দেখো। এই দেখো কি অসাধারণ সৌন্দর্য। এই তো এই পর্যন্তই, তাহলে চলো আশ্রমের সামনেটা দেখাই। এই দেখো বন্ধুরা, ভেতরে পুজো হচ্ছে তো তাই আওয়াজ পাচ্ছ। আমার তো এবার ভেতরে যাওয়ার ততক্ষণ অবধি কপাল হবে না যতক্ষণ অবধি না আমার ঠাম্মার বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে। তো আমার ঠাম্মার বাৎসরিক শ্রাদ্ধ 9 মার্চ ঠাকুরমশাই বলে গেছেন। আমার ঠাম্মা যেদিন মারা গেছিলেন সেদিন যে তিথি ছিল সেটা 2022 পড়ছে, তাই ওদিনই হবে। তারপর থেকে আমি বিভিন্ন আশ্রমে মন্দিরে যেতে পারবো, মানে ভেতরে প্রবেশ করতে পারবো। এখন তো বাইরে থেকেই দেখছি, বাইরে থেকেই ঘুরছি, তাই তোমাদেরকে বাইরে থেকেই দেখালাম। আজকে তো একটা বিশেষ দিন, আজকে শ্রী শ্রী পরমানন্দজি মহারাজের জন্মদিন, তাই তোমাদের দেখালাম। আজকে মাঘী পূর্ণিমা, তাই আমার বাড়ির কাছে যেহেতু আশ্রম ফরাসি আশ্রম সংঘ বালুরঘাটে যে আছে, মানে বালুরঘাটে যে ফরাসি আশ্রম সংঘ আছে এমন নাম, বাড়ির তো একদমই কাছে। সেদিন দেখিয়েছিলাম ছাদ থেকে ফরাসি আশ্রমের চূড়া দেখা যায়, তাই ভাবলাম তোমাদের বাইরে থেকে হলেও একটু দেখিয়ে দিই। এই যে ফরাসি আশ্রম সংঘ, এই যে এই দিকটাতে নিচে অফিস আছে, ওপরে স্বামীজিরা থাকেন, আর মাঝখানে তো মন্দির, মাঝখানে পরমানন্দজি মহারাজ, একদিকে শিব ঠাকুর আর একদিকে কৃষ্ণ ঠাকুর, এভাবেই তো থাকে সব আশ্রমে মনে হয়। আর এই পাশটাতে আছে হোস্টেল যেখানে ছেলেরা থাকে। আর ওই যে ঘুরে দেখতে পাচ্ছ বন্ধুরা, চুড়ের ছাউনির তলায় ওখানে রান্নাঘর, যারা থাকে আবাসিকদের রান্না করে দেয়, মাসি আছেন মানে রাঁধুনি আছেন, উনি রান্না করে দেন, আর ওরা থাকে খায়, এখান থেকে স্কুলে যায় আর আশ্রমের কাজ শেখে। আশ্রমের মানে আশ্রমে থাকলে একটা আধ্যাত্মিক একটা জায়গা, তাই এখানেই থাকে ওরা। একটু কাছ থেকে দেখি যদি পরমানন্দজিকে তোমাকে দেখাতে পারি, চলো দেখা যাক। এই দেখো বন্ধুরা, বাইরে থেকে দেখা যাচ্ছে পরমানন্দজি মহারাজকে। ওই দেখো, আমিও প্রণাম করলাম, তোমরাও একটু প্রণাম করে নাও। অবশ্যই দেখাবো, ডিসেম্বরে হবে তো, দেখো দেখাবো। দেখো যজ্ঞবেদী চারধার আলো করে আছে, কত রঙে রঙিন ফুল, কি সুন্দর দেখো। কিছুই দেখতে পাবো না, আর তোমাদেরকে দেখাতেও পারবো না। নিজে যদি না দেখতে পাই তোমাদেরকে কী করে দেখাবো বলো? কারণ যেমন দেখলে কৃষ্ণ ঠাকুরকে দেখাতে পারলাম না, ভেতরে ঢুকলে তো অবশ্যই দেখাতে পারতাম, ভেতরে ঢুকতে পারলাম না বলে দেখাতে পারলাম না। ঠিক সেইভাবেই তোমাদের তো আজকে যজ্ঞ দেখানো পসিবল
হবে না, নেভার মাইন্ড বন্ধুরা, কোনো ব্যাপার না, পরের বছর অবশ্যই দেখাবো। এই তো হয়েই এসছে, আমার ঠাম্মার বাসুরি চলেই এসছে, তখন দেখাবো। তাই তো যজ্ঞবেদি একবার প্রদক্ষিণ হয়ে গেল, সুন্দর সুন্দর রঙিন ফুল তোমাদের দেখালাম। তাহলে বন্ধুরা চলো যাওয়া যাক বাড়ির দিকে, কারণ বাইরে থেকে তো এর থেকে বেশি আর কিছু দেখা সম্ভব নয়। তাহলে চলো এবার তাহলে বাড়ি ফেরা যাক। তাহলে চলো বন্ধুরা এবার ফেরা যাক, পায়ে পায়ে ফিরে যাই বাড়ি। বন্ধুরা আশ্রম থেকে দিয়ে দিল একটু প্রসাদ, কাগজে করে দিয়েছিল, আমি নিয়ে এলাম। এইটা হলো আজকের প্রসাদ, আমি তো গেলাম বিকালবেলা, যাই হোক আশ্রম থেকে দিল তাই পেলাম আজকে প্রসাদ, কারণ ভেতরে ঢুকে মানে আশ্রমের কম্পাউন্ডের মধ্যে ঢুকে প্রসাদ খাওয়া তো আমাদের এবার তো ভাগ্যে নেই, তোমরা তো জানোই বন্ধুরা। খিচুড়ি প্রসাদটা আশ্রম থেকে নিয়ে এসেছিলাম, সেটা আমি মা আর বাবা তিনজনে ভাগ করে খেয়ে নিলাম। বলে আজকে শ্রী শ্রী পূর্ণানন্দজির জন্মদিন উপলক্ষে পূর্ণানন্দজির প্রতিষ্ঠা করা ভারত সেবা আশ্রম সংঘের খিচুড়ি প্রসাদ খেয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতো